ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যাকালীন ইতিহাস পাঠ্যক্রমকে স্বাগত। বিগত ইতিহাস পাঠ্যক্রম অধ্যয়নরে আমি ল্যান্ড আডমিনিস্ট্রেশন, যাহাকে আমি কুছে ভূ প্রশাসন, মধ্যযুগের কিভাবে ভাবে ল্যান্ড আডমিনিস্ট্রেশন লা সেই বিষয়ে আমি আলোচনা করেছেন। আজ আমি দেখব আগ্রারিয়ান ক্লাসেস। আমি মধ্যযুগীয় ভারত ইতিহাসকে অধ্যয়ন কলাবেলে আমি দেখু যে অর্থনৈতিক দিগ হচ্ছে এক গুরুত্বপূর্ণ উপাদান বা এক গুরুত্বপূর্ণ দিগ কহিলে অত্যুক্তি হব না। কাহিঁকি না, মধ্যযুগীয় ভারত ইতিহাসে 1206-1526 ভিতরে আমি যেতবে দেখুছেন, সুলতানস মানে দ সুলতানস অফ দিল্লি, দে হ্যাভ ট্রাইড দেয়ার লেভেল বেস্ট টু ইম্প্রুভ দ স্ট্যান্ডার্ড অফ ইকোনমি। আমি যেতবে মধ্যযুগ ভারত ইতিহাস কথা দেখুছে, সুলতানস মানে কোণ করুলে না কিভাবে ভাবে অর্থনীতিকে ত্বরান্বিত করা যাই পারিব, অর্থনীতির বিকাশ করা যাই পারিব, সেথিপাই দিল্লির সুলতানস মানে অনেক গুড়িয়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সে পদক্ষেপ গুড়িক মধ্যরু আমি দেখুছি যে আগ্রারিয়ান ক্লাসেস, যাহাকে আমি কহুছে কৃষি ভিত্তিক শ্রেণী, সেমানে কৃষিকু অধিক গুরুত্ব দেবা সঙ্গে সঙ্গে কিভাবে ভাবে কৃষিজাত দ্রব্য অধিক কৃষিজাত দ্রব্য কিভাবে ভাবে অধিক উৎপন্ন হয়ে পারিব, সেই দৃষ্টিকোণরু আমি দেখিব যে তিন গোটি মুখ্য কৃষিভিত্তিক শ্রেণী আমি মধ্যযুগীয় ভারত ইতিহাস দেখিবাকু পাইথাও। এই তিন গোটি শ্রেণী হেলা পিজান্স, যাহাকে আমি কহিলে কৃষক শ্রেণীভুক্ত, এবং রুরাল ইন্টারমিডিয়ারিজ, এবং রেভিনিউ গ্রান্টিজ। এইপরি তিন গোটি কৃষিভিত্তিক শ্রেণী আমি দেখিবাকু পাউ, যেউমানে কি কিভাবে ভাবে মধ্যযুগরে কৃষিকু বা কৃষিভিত্তিক উৎপাদনকু ত্বরান্বিত করা যাই পারিব, সে দিগরে এমানে সচেতন থিলে। আমি সাধারণত দেখু যে মধ্যযুগরে কৃষিভিত্তিক উৎপাদন বিষয়ে আমি ইবন বটুটাঙ্ক রেহেলারু জানিবাকু পাউ, যে কি মহম্মদ বিন তোগলক সময় ভারতকে আসিলে, এবং রেহেলারে ইবন বটুটা পুঙ্খানুপুঙ্খ ভাবে মধ্যযুগীয় ভারত ইতিহাসর কৃষিভিত্তিক আমি কহিপারিব যে কৃষিভিত্তিক দ্রব্যর উৎপন্ন এবং ভূ কি প্রকার বা কেতে প্রকার ভূমি রয়েছে, যেমিতি আমি কহুছে সম্প্রতি সময়ের উর্বর ভূমি, অনুর্বর ভূমি বা বালিয়া ভূমি, এইপরি ভাবে আমি বিভিন্ন ভূমির স্তরীকরণ করে থাকি। ঠিক সেইপরি রেহেলারে ইবন বটুটা তৎকালীন ভারতর ভৌগোলিক অবস্থাকে বর্ণনা করেছেন, এবং সে লিখেছেন যে ভারতর অধিকাংশ কৃষিভিত্তিক উৎপাদন নদী কূল মানকরে হেউছিল, কাহিঁকি না সেঠারে জমি উৎকৃষ্ট লা, এবং আমি যা কুছে দা আলুভিয়াম সয়েল উর্বর মৃত্তিকা লা। সেই দৃষ্টিকোণে আমি দেখিবা যে পিজান্স হেউছেন সবুঠারু গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শ্রেণী। কাহিঁকি না, আমি মিনিহাজ উস সিরাজ কর তথ্যরু আমি জানিবাকু পাউ যে সাধারণত মধ্যযুগরে কৃষিভিত্তিক সম্পর্ক তৈরি হয়েছিল, যাহাকি সাধারণত বংশানুক্রমিক বেসিস রহিছিল, তাকে আমি কহিপারুছে যে রাজা, রণঙ্ক, রাউত বা রাওত। আজি বি আমি সম্প্রতি ওড়িশার মধ্যে দেখিবাকু পাউ যে রাওত বা রাউত, যে রাওত বা রাউতরু আমি কহুছি যে যেতবেলে ভারতের ব্রিটিশ সরকার শাসন করুথিলে ডিউরিং দ্য টাইম অফ লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত সময়ে আমি দেখিলে যে রাউতারি সিস্টম আহলওয়ারি সিস্টম। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এটি আমি দেখুছে
যে কৃষি ভিত্তিক শ্রেণী ভিতরে আমি দেখিলে রাজা রণঙ্ক বা রাউত, রণঙ্ক ও রাউত। সাধারণত আমি এই সময় দেখু যে কল্টিভেশন যা উৎপন্ন করা যাচ্ছিল তাহা মুখ্যতঃ কৃষক কেন্দ্রিক ছিল। দ্য কল্টিভেশন ওয়াজ বেসড অন দ্য ইন্ডিভিজুয়াল পিজান্ট ফার্মিং, কৃষক মানকর ব্যক্তিগত ভিত্তিক ফার্ম রু সেমানে কৃষিজাত দ্রব্যকু উৎপন্ন করুথিলে। আর সবুঠু বড় কথা ছিল যে দ্য পিজান্টস ইকোনমি ওয়াজ নট ইগালিটারিয়ান। আমি সেই সময়রে কৃষক মানে সমান ভাবরে পরিচিত হেউনথিলে, কাহিকি না কিছু কিছু কৃষক মানকর অধিক জমি ছিল, যেমনক আমি কহুছে যে বরানীক আকাউন্টর আমি জানিবাক পাউ, যে আউদিন বরানীক আকাউন্টর আমি জানিবাক পাউ যে মধ্যযুগীয় ভারত ইতিহাসে খোটজ এবং মকদ্দমাজ এইপরি দুই গোটি শ্রেণী কৃষি মানে আমি কহিপারিবা কৃষি ভিত্তিক শ্রেণী যেমনক পাখরে সবুঠারু অধিক জমি রহিছিল। আমি পরবর্তী সময়ে সেমানক জমিদার ভাবে কহিথাউ মধ্যযুগরে, সরি আমার ব্রিটিশ শাসন সময় যেত ভারতের ইংরেজ মানে শাসন করুলে, আমি ভারতের যে ব্যক্তি বিশেষ মানে অধিক জমি কু পাখে রাখিলে তাকে জমিদার কুথিল, এবং সম্প্রতি সময়ের মধ্যে জমিদার প্র্যাকটিস এবেবি আমার ভারতবর্ষের প্রচলিত। কিন্তু আমি যেত মধ্যযুগ ভারত ইতিহাস কথা আলোচনা করছেন, আমি সেইটি দেখিলে যে খোটজ এবং মকদ্দমাজ এই দুই শ্রেণীক পাখে সবুঠারু অধিক জমি রহিছিল। আর সবুঠ বড় কথা ছিল যে সেমানকর সে সময় যে ছোট ছোট শ্রমিক মানে ছিল, যে শ্রমিক মানকর কম জমি রহিছিল সেমানকু আমি সাধারণত কহিথাও সাধারণ কৃষক, এবং সেই সাধারণ কৃষক মানক উপরে এই খোটজ এবং মকদ্দমাজ মানকর অধিকার ছিল বা ক্ষমতা রহিছিল। পরবর্তী সময়ে আমি দেখিলে যে আউ এক কৃষি ভিত্তিক শ্রেণী যা আমি কহিলে বালাহার্স, এই ব্যক্তি বিশেষ মানক পাখে সবুঠারু কম সংখ্যক জমি রহুছিল, যা ফলরে কি এমানে পিজান্ট শ্রেণী আমি যে কহু আগ্রারিয়ান শ্রেণী, এই কৃষি ভিত্তিক শ্রেণীরে এমানকর স্থান সবুঠারু নিম্ন ছিল। এবে দেখিব রুরাল ইন্টারমিডিয়ারিজ সে ডিফারেন্স, যেতেবেলে দিল্লিরে টর্কস আফগানস মানে শাসন করুথিলে সেই সময়রে আমি রুরাল ইন্টারমিডিয়ারিজ কু আমি সাধারণত তিন ভাগরে বিভক্ত করলু। প্রথমে আসিলে খোটজ, তারপরে আসিলে মকদ্দমাজ, এবং তৃতীয়রে আসিলে চৌধুরীজ। এইপরি ভাবরে আমি তিন প্রকার গ্রামাঞ্চলর মধ্যবিত্ত ব্যক্তি বিশেষ ভাবরে মানুষ আমি পরিচিত করিথাও, এবং মুখ্যত হল যে কৃষি ভিত্তিক অর্থনীতিরে গ্রামাঞ্চলরে আঞ্চলিক স্তরে এই খোটজ মকদ্দমাজ এবং চৌধুরীজ মানে সাধারণত সম্ভ্রান্ত শ্রেণীর ছিলে। এমানক কুহাযায় যে দ পিপল হু বিলং টু দ আরিস্টোক্রাসিস, কিন্তু সবুঠ বড় কথা হল দে বিলং টু দ হাইয়েস্ট স্ট্রাটম অফ দ পিজান্ট্রি। আমার যে কৃষি ভিত্তিক ব্যবস্থা রহিলা সেথিরে এই খোটজ মকদ্দমাজ এবং চৌধুরীজ মানকর ভূমিকা ছিল সবুঠারু উপর স্তরর বা উচ্চ স্তরর উচ্চ বর্গরে মানে ছিলে। আর ডিউরিং দ টাইম অফ দি গিয়াসউদ্দিন তুগলক আমি দেখিছন ডিয়ার ফ্রেন্ডস যে ইন্টারমিডিয়ারিজ মানে গ্রামাঞ্চলর ইন্টারমিডিয়ারিজ মানে সবুঠারু গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাউথিলে, কাহিকি না ভূ রাজস্বকু সংগ্রহ করিবারে হেউ বা ভূ রাজস্ব ব্যবস্থাকু ত্বরান্বিত করিবারে হেউ। গিয়াসউদ্দিনক সময়রে আমি দেখু যে রুরাল ইন্টারমিডিয়ারিজ মানকর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ থিলা, এবং এহাবি মধ্যে আমি দেখিছন্তি যে জিয়াউদ্দিন বরানীক আকাউন্টর আমি জানিবাক পাউ যে রুরাল মিডিয়ারিজ মানক মধ্যরে
ଚୌଧୁରୀଜ ମାନଙ୍କର ଭୂମିକା ଥିଲା ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ଯୋଉଟାକି ଇବନ୍ ବଟୁଟା ତାଙ୍କ ରେହଲାରେ ମଧ୍ୟ ଲେଖିଛନ୍ତି ଯେ ଚୌଧୁରୀଜ ମାନେ ହେଉଛନ୍ତି ଦ ଚିଫ୍ ଅଫ୍ ହଣ୍ଡ୍ରେଡ୍ ଭିଲେଜେସ୍, ଗ୍ରୁପ୍ ଅଫ୍ ହଣ୍ଡ୍ରେଡ୍ ଭିଲେଜେସ୍, ଶହେ ଗ୍ରାମ ସମୂହର ମୁଖ୍ୟକୁ ଚୌଧୁରୀ କୁହାଯାଉଥିଲା ଏବଂ ସେ ଚୌଧୁରୀଜ ମାନଙ୍କୁ ମଧ୍ୟ କୁହାଯାଉଥିଲା ସାଦି। ସୋ ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହିପରି ଭାବରେ ଆମେ ଦେଖୁ ଯେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ କୃଷି ଭିତ୍ତିକ ଆଗ୍ରାରିଆନ୍ ଶ୍ରେଣୀ, ସେଇମାନଙ୍କ ମଧ୍ୟରେ ତୃତୀୟ ହେଲେ ଦ ରେଭେନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟିଜ୍। ସୋ ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆମେ ଯେତେବେଳେ ରେଭେନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟିଜ୍ କଥା ଆଲୋଚନା କରୁ, ଆମେ ଦେଖୁ ଯେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ପର୍ଟିକୁଲାରଲି ସୁଲତାନେଟ୍ ପିରିୟଡ଼ରେ ଆମେ ଦେଖୁ ଯେ ରେଭିନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟିଜ୍, ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଭୂ ରାଜସ୍ୱ ପ୍ରଦାନ, ସାଧାରଣତଃ କାହାକୁ ଦିଆଯାଉଥିଲା? ଆମେ ଦେଖୁ ଯେ ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଯେଉଁମାନଙ୍କୁ ଆମେ କହିପାରିବା ଦ ମୌଲବିଜ୍, ଯଦି ସେମାନେ ମୁସଲମାନ କମ୍ୟୁନିଟିରେ ହୋଇଥାନ୍ତି, ବା ଆମେ କହିପାରିବା ଯଦି ଭକ୍ତି ମୁମେଣ୍ଟ କଥା, 15th century କଥା ଆମେ ଦେଖୁ ଯେ ଦ ସେଣ୍ଟ ପୋଏଟ୍ସ, ଯେଉଁମାନଙ୍କୁ ଆମେ ସାଧାରଣତଃ ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଭାବରେ ଗ୍ରହଣ କରିଥାଉ, ସେମାନଙ୍କୁ ରେଭେନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟିଜ୍ ଦିଆଯାଉଥିଲା। ଆଉ କାହାକୁ ଦିଆଯାଉଥିଲା? ନା ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ସ, ଅନୁଷ୍ଠାନ, ଯେଉଁ ଅନୁଷ୍ଠାନ ଗୁଡିକ ମଧ୍ୟରେ ଆମେ ଦେଖୁ ଯେ ଦରଘା, ଆମେ ଦେଖୁ ମସ୍କ, ମସଜିଦ୍ ଏବଂ ମଦ୍ରାସ। ଏପରି ଭାବରେ ଏ ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ ଏବଂ ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷକୁ ସାଧାରଣତଃ ରେଭିନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟ ଦିଆଯାଉଥିଲା। ଏଇ ରେଭିନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟକୁ, ଏଇ ଭୂ ରାଜସ୍ୱ ଦାନକୁ ସାଧାରଣତଃ ଶାସକ ଶ୍ରେଣୀମାନେ ତାକୁ ମ୍ୟାନେଜ୍ କରୁଥିଲେ, ତାକୁ ପରିଚାଳନା କରୁଥିଲେ। ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା, ଯେତେବେଳେ ଡିଫେନ୍ସ ଆମେ ଏଠି ଭୂ ରାଜସ୍ୱ କଥାକୁ ଆଲୋଚନା କରୁଛେ, ଦ ରେଭିନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟସ୍ ୱେର୍ ନୋନ୍ ଆଜ୍ ମିଲ୍କ। କଣ କଣ ରେଭିନ୍ୟୁ ଗ୍ରାଣ୍ଟ ଦିଆଯାଉଥିଲା? ତାହା ଥିଲା ମିଲ୍କ, ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଦୁଗ୍ଧ, ଇଦାର ଏବଂ ଇନାମ। ଏହିପରି ଗ୍ରାଣ୍ଟ ଦିଆଯାଉଥିଲା ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଏବଂ ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ। ସେହିପରି ଭାବରେ ଆମେ ଏହା ବି ଦେଖୁ ଯେ ଜିଆଉଦ୍ଦିନ ବରାନୀଙ୍କ ତଥ୍ୟରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉ, ଇବନ୍ ବଟୁଟାଙ୍କର ରେହେଲାରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉ ଯେ ଆଲାଉଦ୍ଦିନ ଖଲଜିଙ୍କ ସମୟରେ ମୁଖ୍ୟତଃ ବା ଅଲମୋଷ୍ଟ ଅଲ୍ ଦ ଗ୍ରାଣ୍ଟସ୍ ୱେର୍ ଆବୋଲିଶ୍ଡ କ୍ୟାନ୍ସେଲ୍। ଆଲାଉଦ୍ଦିନ ଖଲଜି ଏକଦମ, ବା ସେ ଯଦି ଆମେ ଆଲୋଚନା କରିବା ସୁଲତାନ୍ସ ମାନେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟ୍ସ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆଲାଉଦ୍ଦିନ ଖଲଜିଙ୍କର ନାମ ସର୍ବାଗ୍ରେ ଆସେ, ବିକଜ ଅଫ୍, କାରଣ କଣ ଥିଲା? କାରଣ ଏହା ଥିଲା ଯେ ନିଜର କୃତିତ୍ୱ, ନିଜର ଅର୍ଥନୈତିକ ନୀତି, ବାଣିଜ୍ୟ ନୀତି ଯାହାକୁ କୁହାଯାଉଛି, ବଜାର ନିୟନ୍ତ୍ରଣ ନୀତି, ପ୍ରଶାସନ ଏବଂ ରାଜ୍ୟ, ଏଥିରୁ ଆମେ ଜାଣୁ ଯେ ଆଲାଉଦ୍ଦିନ ଖଲଜିଙ୍କ ସମୟରେ ଅଲମୋଷ୍ଟ ଅଲ୍ ଦ ଗ୍ରାଣ୍ଟସ୍ ୱେର୍ କ୍ୟାନ୍ସେଲ୍ ଆବୋଲିଶ୍ଡ। ଏବଂ ଠିକ୍ ସେମିତି ଗ୍ୟାସୁଦ୍ଦିନ ତୁଗଲକ ସମୟରେ ମଧ୍ୟ ଆମେ ଦେଖୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଗ୍ରାଣ୍ଟସ୍କୁ ସେ କ୍ୟାନ୍ସେଲ୍ କରିଥିଲେ, ଆବୋଲିଶ୍ କରିଥିଲେ। ଏହିପରି ଭାବରେ ଆମେ ଦେଖୁ ଯେ ତିନି ପ୍ରକାରର କୃଷି ଭିତ୍ତିକ ଶ୍ରେଣୀ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ନିଜ ନିଜର ଭୂମିକାକୁ ନିଭେଇଥିଲେ। ଆମେ ଦେଖିବା ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡସ୍, ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ଆଉ ଏକ ଦିଗ ଦେଖିବା, ସେ ଦିଗ ହେଉଛି ଟେକ୍ନୋଲୋଜି ଏବଂ ସୋସାଇଟି। କିଭଳି ଭାବରେ ମଧ୍ୟଯୁଗରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାକୁ ସେମାନେ ପ୍ରୟୋଗ କରି ଏକ ସୁସ୍ଥ ସମୃଦ୍ଧ ସମାଜ ପ୍ରତିଷ୍ଠା କରିବାରେ ସକ୍ଷମ ହୋଇଥିଲେ। ଆମେ ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସ, ଆଧୁନିକ ଭାରତ ଇତିହାସ ଏବଂ ସାମ୍ପ୍ରତିକ ଭାରତ ଇତିହାସରେ ଆମେ ଦେଖିବାକୁ ପାଉ ଯେ ସମାଜରେ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାର କୌଶଳ ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। କାହିଁକି ନା ଏକ ସୁସ୍ଥ ସମୃଦ୍ଧ ସମାଜ ଗଠନ କରିବାରେ ଟେକ୍ନୋଲୋଜିର ଭୂମିକା ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ସେଇ ଦୃଷ୍ଟିରେ ଆମେ ଯଦି ମଧ୍ୟଯୁଗୀୟ ସମାଜକୁ ଦେଖିବା, ମଧ୍ୟଯୁଗୀୟ ସମାଜକୁ ଆମେ ଆଲୋଚନା କରିବା, ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ତତ୍ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କୃଷକ, ତତ୍ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ
মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তি বিশেষ এবং সুলতানস মানে মধ্য বিভিন্ন প্রকার প্রযুক্তি বিদ্যা সহিত সেমানে সংশ্লিষ্ট থিলে। সাধারণত কি কি প্রকার প্রযুক্তি বিদ্যা র বিকাশ লাভ করেছিল, প্রথমে আমি দেখিলে ডিয়ার ফ্রেন্ডস কৃষি ভিত্তিক টেকনোলজি, আমি কহুছি কৃষি ভিত্তিক প্রযুক্তি বিদ্যা। পরে দেখিলে টেক্সটাইল টেকনোলজি বয়ন শিল্প ভিত্তিক প্রযুক্তি বিদ্যা, পুণি দেখিলে বিল্ডিং কনস্ট্রকশন নির্মাণাধীন, আজি আমি যেমিতি সম্প্রতি সময়ে বিভিন্ন প্রকার নূতন জ্ঞান কৌশল কু প্রয়োগ করি আমি রাতারাতি খুব কম সময় মধ্যে আমি নভশ্চমী অটালিকা তৈরি করে পড়ছি এবং অনেক আধুনিক পদ্ধতি মধ্যে আপনাচ্ছি। আমি যদি মধ্যযুগ ভারত ইতিহাস কু উন্মোচন করিবা, আমি অনেক নির্মাণ কৈন্দ্রিক প্রযুক্তি বিদ্যা আমি দেখিবা কু পাইথাও। পুনি আমি দেখো যে পেপার মেকিং আর বুক বাইন্ডিং র নলেজ জ্ঞান উক্ত সময়ে লোকমানক জানা ছিল, তৎসঙ্গে সঙ্গে সামরিক বিভাগে কিভাবে ভাবে নূতন শৈলীর প্রয়োগ হয়ে থাকে তাহা মধ্যে সেমানক জানা ছিল। তারপরে টিন কোটিং, টিন উপরে যে কোটিং চাদর দিয়া যায় তাহা মধ্যে জানা ছিল। গ্লাস ম্যানুফ্যাকচারিং, কাচ ভিত্তিক কিভাবে ভাবে কাচর বিভিন্ন প্রকার দ্রব্য প্রস্তুত করা যায় পারিব তার নলেজ সেমানক জানা ছিল, প্রযুক্তি বিদ্যার সেমানে মাহির থিলে। এবং শিপ বিল্ডিং, যেতবে আমি মধ্যযুগের ব্যক্তি বিশেষ মানে বা সুলতানস মানক সময়ে আমি ট্রেড আউ কমার্স কথা দেখু, আমি ব্যবসা বাণিজ্য কথা আলোচনা করু, সেই সময়ে শিপ বিল্ডিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমি দেখিবা ডিয়ার ফ্রেন্ডস, সর্বপ্রথম হেলা যে এগ্রিকালচারাল টেকনোলজি, যেতবে আমি এগ্রিকালচারাল টেকনোলজি কথা কু আলোচনা করুছে, আমি প্রথমে দেখু যে প্লাও কিভাবে ভাবে সেমানে জমিকে চাষ করুথিলে। আমি দেখিছন্তি ডিয়ার ফ্রেন্ডস, আমি যদি হরপ্পা সভ্যতা বা প্রাচীন ভারত ইতিহাস কু আমি দেখিবা, হরপ্পা সভ্যতার লোহার ব্যবহার নথিল, তথাপি মধ্যে ব্যক্তি মানে কৃষি দ্বারা কৃষিজাত দ্রব্যকে সেমানে উৎপন্ন করে পারুথিলে। কিন্তু আমি যেতেবেলে মধ্যযুগ ভারত ইতিহাস কথা দেখুছে, মিফতা উল ফুজালা, মিফতা উল ফুজালা হচ্ছে এক মধ্যযুগীয় ঐতিহাসিক উপাদান, যা কি 1469 খ্রিস্টাব্দরে তাকে উল্লেখিত করা যাইছিল। এথিরু জানা যায় যে মালওয়া প্রদেশের লোকমানে জমিকে চাষ করুথিলে, কিভাবে চাষ করুথিলে না লোহা লঙ্গল দ্বারা, এবং লোহা লঙ্গলটি দুই গোটি বলদ সহায়তার চাষ করা যাওছিল। তাহলে মধ্যযুগের দেখিলে মালওয়ার লোকমানে দুই গোটি বলদ এবং লোহা লঙ্গল সাহায্যে জমি চাষ করুথিলে, ইয়ে ছিল এগ্রিকালচারাল টেকনোলজি। তৎসঙ্গে সঙ্গে সেমানে সুইং টেকনোলজি তাকে জানা ছিল, যে কৃষিকে ত্বরান্বিত করিবা পাই, কৃষিরে বিভিন্ন বীজক বপন করিবা পাই, তা সেই সময়ে লোকমানে কোন করুথিলে না এক কপড়ারে, যে কপড়ারে কি আমি সম্প্রতি সময়ে কহিথাও মানে সাধারণত গ্রাম গ্রামাঞ্চলরে আমি পিলা মানে কহিথান্তি যে মাঙ্কড় গন্ঠি, অর্থাৎ সেমানে কোন করন্তি না এক কপড়া বা এক লুগাকু কান্ধরে মাঙ্কড় গন্ঠি টাইপের গোটে পাখরে তার গোটে অগ্রভাগ বা যেকোনো গোটে পাখরে তাকে বাঁধি থান্তি, এবং বাঁধিকি সেথিরে বীজকু থলি ভাবে রাখিথান্তি, এবং হাতরে তাকে নেই সেমানে জমিরে বিভিন্ন প্রকারের বীজ বপন করিথান্তি। এবং এই বীজ গুড়িকু অমল করিবা পাই যেতবে পরবর্তী সময়ে জমি গুড়িক শস্য শ্যামলা ক্ষেত্র পরিবেশে পরিণত হয়ে থাকে, তারপরে সেমানে কোন করিথান্তি না হারভেস্টিং আউ থ্রেসিং, যেতবেলে ফসল গুড়িক কৃষিজাত দ্রব্য গুড়িক সে মানে অমল করিবা পাই প্রস্তুত হয়ে থাকে, সেই সময়ে এখন হারভেস্ট করিবা পাই তৎকালীন সময়ে লোকমানে সিকল, যা আমি কহুছি সম্প্রতি সময়ে দা দা কু ব্যবহার করুথিলে, এবং সেই উৎপন্ন দ্রব্য কৃষির যে দ্রব্য আসুথিলা তাকে কোন করুথিলে না বলদ সাহায্যে
ତାକୁ ପ୍ରେସ୍ କରୁଥିଲେ, ଥ୍ରେସିଂ କରୁଥିଲେ, ଚାପୁଥିଲେ। କି ଆମେ ଯଦି ସମ୍ପ୍ରତି ସମୟରେ ଦେଖୁ ଇନ୍ 2022 ଆଜି ଦିନରେ ଆମେ ଦେଖୁ ଯେ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ସାଧାରଣତଃ ଜମିମାନଙ୍କର କୃଷକମାନଙ୍କର ଏକ ଖଳା ଥାଏ, ଯେଉଁ ଖଳାରେ ଜମିରୁ ଅମଳ ହୋଇକି ଆସିଥିବା ପଦାର୍ଥ ଗୁଡିକୁ ତାକୁ ଖଳାରେ ଗଚ୍ଛିତ କରି ରଖାଯାଇଥାଏ ଏବଂ ବଳଦ ସାହାଯ୍ୟରେ ଖଳାରେ ତାକୁ ବେଙ୍ଗେଳା କୁହନ୍ତି ସମ୍ପ୍ରତି ସମୟରେ। କିନ୍ତୁ ସେହି ସମୟରେ ଆମେ ଯଦି ମଧ୍ୟଯୁଗ ଭାରତୀୟ ଇତିହାସ ଦେଖିବା, ଲୋକମାନେ ଶ୍ରମିକମାନେ କଣ କରୁଥିଲେ, ବଳଦ ସାହାଯ୍ୟରେ ଫସଲ ଅମଳ କରୁଥିଲେ। ଏବଂ ଯେତେବେଳେ ଆମେ କୃଷି ଭିତ୍ତିକ ଟେକ୍ନୋଲୋଜି ଦେଖୁ, ସେମାନେ ଇରିଗେସନ ପାଇଁ ଅନେକ ଗୁଡିଏ ଡିଭାଇସ୍ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, କୌଶଳ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ଯାହାକୁ ଆମେ କହୁ କୃଷିକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ସେମାନେ ପ୍ରାକୃତିକ ବର୍ଷା ବା ମନସୁନ ମୌସୁମ ଉପରେ ସେମାନେ ନିର୍ଭର କରୁଥିଲେ। ତତ୍ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଲୋକମାନେ ଜମି ଗୁଡିକୁ ଜଳ ଯୋଗାଇବା ପାଇଁ ବା ଜମି ଉପରେ ସିଞ୍ଚନ କରିବା ପାଇଁ ସେମାନେ କଣ କରୁଥିଲେ ନା ଦୌଡ଼ି ଏବଂ ବକେଟ୍ ସାହାଯ୍ୟରେ। କେତେକ ଜାଗାରେ ଆମେ ଦେଖୁ ଯେ କୂପରୁ, ଯାହାକି ଆମେ ମହମ୍ମଦ ବିନ୍ ତୋଗଲଙ୍କ ସମୟରେ ଦେଖିଛନ୍ତି ଯେ ଯେତେବେଳେ ସେ ଦୋଆବ ଅଞ୍ଚଳରେ ଟ୍ୟାକ୍ସକୁ ବା ଟିକସକୁ ବସେଇଲେ, ସେହି ସମୟରେ କିଭଳି ଭାବରେ ଲୋକମାନେ ଦୋଆବ ଅଞ୍ଚଳ ଛାଡ଼ି ଚାଲି ଯାଇଥିଲେ ଏବଂ ସେମାନଙ୍କୁ ପୁଣି ଫେରାଇ ଆଣିବା ପାଇଁ ମହମ୍ମଦ ବିନ୍ ତୋଗଲକ୍ ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡସ୍ ତାଙ୍କୁ ଲୋନ୍ ଦେଇଥିଲେ। ଯୋଉ ଲୋନ୍ର କାମ ଥିଲା ଯେ ଉନ୍ନତ କିସମର ବିହନ କିଣିବେ ଏବଂ ଜମିରେ ଉପଖନନ କରିବେ। ତାହେଲେ ଆମେ ଜାଣୁ ଯେ ରେହେଲାରୁ ଇବନ୍ ବଟୁଟାଙ୍କର ରେହେଲା ଟ୍ରାଭେଲ ଆକାଂଶରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉ ଯେ ଲୋକମାନେ ଦୌଡ଼ି ଏବଂ ବକେଟ୍ ସାହାଯ୍ୟରେ କୂଅରୁ ଜଳକୁ ଉଠାଉଥିଲେ ଏବଂ ଜମିରେ ତାହା ମଡ଼ାଉଥିଲେ ବା ଜମିକୁ ପ୍ଲାବିତ କରୁଥିଲେ। ଆଉ ଏହା ବ୍ୟତୀତ ସେମାନେ ପୁଲି ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ଏବଂ ଯାହାକି ଆମେ ସମ୍ପ୍ରତି ସମୟରେ ଦେଖୁ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ଢେଙ୍କିଲି ବା ତାକୁ ଆମେ ତେଣ୍ଡା କହୁ, କେହି କେହି ଢେଙ୍କୁଆ ବି ମଧ୍ୟ କୁହନ୍ତି। ଏହିପରି ଭାବରେ ଅନେକ କୃଷିଜାତ ଟେକ୍ନୋଲୋଜି ସେମାନେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଆମେ ଡିଫରେନ୍ସ ଦେଖିବା, ଟେକ୍ସଟାଇଲ ଟେକ୍ନୋଲୋଜି ମଧ୍ୟ ଉତ୍କୃଷ୍ଟ ବା ଚରମ ସୀମାରେ ପହଞ୍ଚିଥିଲା କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ। ସେଥିରେ ସେମାନେ କଣ କରୁଥିଲେ ନା ବୟନ ଶିଳ୍ପ ପାଇଁ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଟେକ୍ନୋଲୋଜି ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାକୁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଯେମିତିକି ଆମେ କହୁଛେ କିନି, କିଭଳି ଭାବରେ ତୁଳାରୁ ସେମାନେ କପାରୁ ତୁଳା କାଢୁଥିଲେ ଏବଂ ସେ ତୁଳାକୁ ସୂତାରେ ପରିଣତ କରୁଥିଲେ ଏବଂ ସୂତାକୁ ନେଇ ସେମାନେ କିଭଳି ଭାବରେ ବୟନ ଶିଳ୍ପ ପ୍ରସ୍ତୁତ କରୁଥିଲେ ତନ୍ତ୍ର ସେମାନଙ୍କୁ ଜଣାଥିଲା। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯୋଉ ମେସିନ୍ସ ବ୍ୟବହାର ହେଉଛି, ଆମେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସର ପୃଷ୍ଠାକୁ ଉନ୍ମୋଚନ କଲେ ଆମେ ଦେଖୁ ଯେ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ମାନେ ସାଧାରଣତଃ ତନ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତି। ସମ୍ପ୍ରତି ସମୟରେ ଆଜି ମଧ୍ୟ ଆମେ ଦେଖୁ ଯେ ମାନ୍ୟମନ୍ତ୍ରରେ ଦେଖୁ, ଆମେ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରେ, ଭାରତର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରେ ଆଜି ଆମେ ମଧ୍ୟ ଓଭିଙ୍ଗ ଦେଖୁ, ଯେଉଁ ଓଭିଙ୍ଗ କି ଯେଉଁ ବୟନ ଶିଳ୍ପ ସାଧାରଣତଃ ବୁଣାକାର ମାନେ ଟ୍ରାଡିସନାଲ ପାରମ୍ପରିକ ତନ୍ତ୍ର ବ୍ୟବହାର କରି ଲୁଗା ପ୍ରସ୍ତୁତ କରିଥାନ୍ତି ଏବଂ ଡାଇଂ କିଭଳି ଭାବରେ ସେମାନେ ସୂତାରେ ରଙ୍ଗ ଦେଉଥିଲେ ଏବଂ ତାକୁ ସେମାନେ ଶୁଖାଉଥିଲେ ଏବଂ ସୂତାରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଛାପୁଥିଲେ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫୌରାଜ ଫୌନାଜ, ଏଇସବୁ ଟେକ୍ନୋଲୋଜି ମଧ୍ୟଯୁଗ ଭାରତ ଇତିହାସରେ ଲୋକମାନଙ୍କୁ ଜଣାଥିଲା। ଆମେ ଏହା ମଧ୍ୟ ଦେଖିବା ଯେ ବିଲ୍ଡିଂ କନଷ୍ଟ୍ରକ୍ସନ ପାଇଁ ଲୋକମାନଙ୍କର ବା ରାଜା ମହାରାଜ ମାନେ ଯେତେବେଳେ ସେମାନେ ତାଙ୍କର ପ୍ୟାଲେସ୍ ନିର୍ମାଣ କୁହନ୍ତୁ ବା ଫୋର୍ଟ ନିର୍ମାଣ କୁହନ୍ତୁ, ଦୁର୍ଗ ହେଉ ବା ରାଜପ୍ରାସାଦ ହେଉ ବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ ମାନେ ଯଦି କୌଣସି କଳକାରଖାନା କରୁଥିଲେ ବା ଗୃହ ନିର୍ମାଣ କରୁଥିଲେ, ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଟେକ୍ନୋଲୋଜିକୁ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ଯାହାକି ଥିଲା ଲାଇମ୍ ମୋଟର। ଆମେ ଯଦି ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସକୁ ଦେଖିବାକୁ ପାଉ, ଆମେ ଦେଖୁ ଯେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ମାନେ, ଯଦି ଆମେ ହରପ୍ପା କଥା ଦେଖୁଛେ, ବେଦିକ ସଭ୍ୟତା ଦେଖୁଛେ, ସେମାନେ ସାଧାରଣତଃ ଇଟା ବ୍ୟବହାର କରୁଥିଲେ ବା ମାଟିର ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ବାମ୍ବୋଜ ଏପରି ଟ୍ରାଡିସନାଲ ପାରମ୍ପରିକ ପ୍ରକ୍ରିୟାରେ ପଦ୍ଧତିରେ ଗୃହ ନିର୍ମାଣ କରୁଥିଲେ। କିନ୍ତୁ ମଧ୍ୟଯୁଗରେ ଗୃହକୁ ଅଧିକ ଶକ୍ତିଶାଳୀ କରିବା ପାଇଁ, କାନ୍ଥକୁ ବା ବିଲ୍ଡିଂକୁ କୋଠା ଗୁଡିକୁ ଅଧିକ ଚିରସ୍ଥାୟୀ କରିବା ପାଇଁ ସେମାନେ ଲାଇମ୍ ମୋର୍ଟାର ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଯୋଉ ଲାଇମ୍ ମୋର୍ଟାର କହିଲେ ଆମେ କହୁଛେ ଚୂନ, ଏବଂ ସାଧାରଣତଃ ଲାଇମ୍ କହିଲେ ଆମେ ଚୂନ ବୁଝୁ, ଏବଂ ସୁର୍ଖି ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ପାଉଣ୍ଡେଡ୍ ବ୍ରିକ୍ସ, ମାନେ ଆମେ ସାଧାରଣତଃ ଦେଖୁ ଯେ ଇଟା ଗୁଡିକର ଖଣ୍ଡ ବିଖଣ୍ଡିତ ଅଂଶ ଏବଂ ଚୂନକୁ ମିଶେଇ ସାଧାରଣତଃ ଲୋକମାନେ ବିରାଟ ବିରାଟ ଅଟ୍ଟାଳିକା ନିର୍ମାଣ କରୁଥିଲେ, ରାଜପ୍ରାସାଦ ନିର୍ମାଣ କରୁଥିଲେ, ଦୁର୍ଗ ନିର୍ମାଣ କରୁଥିଲେ, ଯାହାକି ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସର ବିଲ୍ଡିଂ ଠାରୁ
ଏହା ଅଧିକ ଚିରସ୍ଥାୟୀ ଥିଲା ଆଉ ସୁଦୃଢ଼ ଥିଲା। ଏହା ବ୍ୟତିରେକେ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଡୋମ୍ ଏବଂ ଆର୍କ କନଷ୍ଟ୍ରକ୍ସନ କଲାବେଳେ ମଧ୍ୟ ଏହିପରି ଲାଇମ୍ ମ୍ୟାଟର ମୋର୍ଟାର ଏବଂ ସୁରକ୍ଷୀକୁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଏବେ ଦେଖିବା ଡିଅର୍ ଫ୍ରେଣ୍ଡସ୍, ପେପର ମେକିଂ ଆଉ ବୁକ୍ ବାଣ୍ଡିଂ। ଆମେ ଯେତେବେଳେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସକୁ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ଏବଂ ଦେଖୁଛେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନଙ୍କ ସମୟରେ ଲୋକମାନେ ବା ବ୍ୟକ୍ତିବିଶେଷକୁ ପେପର ମେକିଂ କିଭଳି ଭାବରେ ପେପର ତିଆରି ହୁଏ ଏବଂ କିଭଳି ଭାବରେ ବହିକୁ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଏ, ବୁକ୍ ବାଇଣ୍ଡିଂ ଆଜି ବି ଭାରତ ବର୍ଷରେ ପେପର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଏବଂ ବୁକ୍ ବାଇଣ୍ଡିଂ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ପ୍ରେସ୍ ବା ଛାପାଖାନା ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରେ। ଆମେ ଯଦି ଆନସେଣ୍ଟ ସମୟରେ ଦେଖୁ, ପ୍ରାଚୀନ ଭାରତରେ ଦେଖୁ, ସାଧାରଣତଃ ଲେଖିବା ପାଇଁ ଯେଉଁ ପଦାର୍ଥ ଗୁଡିକ ବ୍ୟବହାର ହେଉଥିଲା ତାହା ଷ୍ଟୋନ୍ ପଥରରେ ବ୍ୟବହାର ହେଉଥିଲା ବା ତାମ୍ର ପାତ୍ରରେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା, ସିଲ୍କ ବା କଟନ କ୍ଲୋଦେଶ ବ୍ୟବହାର ହେଉଥିଲା, ତାଳପତ୍ର ପୋଥି ବ୍ୟବହାର ହେଉଥିଲା। କିନ୍ତୁ ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ୍, ଯେତେବେଳେ ଆରବ ମୁସଲିମ ଆରବ୍ସ ମାନେ ଆସିଲେ ଭାରତକୁ, ସେମାନେ ଚାଇନିଜ ମାନଙ୍କ ଠାରୁ ସେମାନେ ପେପର ମେକିଂ ଶିଖିଲେ। ଯେଉଁ ପେପର ମେକିଂ ପ୍ରସ୍ତୁତ ଥିଲା ଯେ ବାମ୍ବୋ ପଲ୍ପସ ଏବଂ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନ ସେମାନେ ସାଧାରଣତଃ ପେପର ଏଇଥିପାଇଁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ, ସେମାନେ ବହି ଫାର୍ମାନ୍ସ ଏବଂ କମର୍ସିଆଲ ଓ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ ଡକ୍ୟୁମେଣ୍ଟସ ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ ସେମାନେ ସାଧାରଣତଃ ପେପର ବ୍ୟବହାର କରୁଥିଲେ, କାଗଜରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଆଉ ଆମେ ଦେଖିବା ମିଲିଟାରୀ ଟେକ୍ନୋଲୋଜି, ମିଲିଟାରୀ ଟେକ୍ନୋଲୋଜି ମଧ୍ୟ ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦିଗ କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ, ବା ସାମରିକ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାରେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ଲୋକମାନେ ବା ଦିଲ୍ଲୀ ସୁଲତାନ ସମୟରେ ଲୋକମାନେ ଅଗ୍ରଣୀ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ। ଯେତେବେଳେ ଘୋଡ଼ାକୁ ଅଶ୍ୱଗୁଡ଼ିକୁ ସେମାନେ ବିଭିନ୍ନ ଯୁଦ୍ଧରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ସେ ଅଶ୍ୱମାନଙ୍କର ଖୁରାରେ ସେମାନେ ନାଲ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ଯାହାଫଳରେ କି ଅଶ୍ୱମାନେ ଲମ୍ବା ରାସ୍ତାକୁ ଯାତାୟାତ କରିପାରୁଥିଲେ। ଏପରିକି ଦେଖୁ ଯେ ଯୁଦ୍ଧ ସମୟରେ ସେମାନେ ଗନ୍ ପାଉଡର ଏବଂ ଫାୟାର ଆର୍ମସ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ଏହା ବ୍ୟତୀତ ସେମାନେ ସିପିଂ ବିଲ୍ଡିଂ ଏବଂ ଟିନ୍ କୋଟିଂ ୱାଚ୍ ଅଲସୋ ଡେଭଲପ୍ ଡ୍ୟୁରିଂ ଦ ଟାଇମ୍ ଅଫ୍ ଦ ମେଡାଭିଲ୍ ପିରିୟଡ୍। ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆମେ ଆଉ ଏକ ଦିଗକୁ ଆଲୋଚନା କରିବା, ଯେଉଁ ଦିଗଟି ହେଉଛି ଅର୍ବାନ ଇକୋନୋମି ଆଣ୍ଡ ଦ ମନିଟାଇଜେସନ। ଆମେ ଦେଖୁ ଯେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନ୍ସ ମାନେ ଯେତେବେଳେ ଭାରତବର୍ଷରେ ଶାସନ କରୁଥିଲେ, ଆମେ ସେହି ସମୟରେ ଦେଖିବାକୁ ପାଉ ଯେ ସହରାଞ୍ଚଳର କୃଷି ବିକାଶ ଲାଭ କରିଥିଲା, ସହରାଞ୍ଚଳର ଅର୍ଥନୀତି ବିକଶିତ ହୋଇଥିଲା ଏବଂ ମନିଟାଇଜେସନ। ପ୍ରଥମେ ଆମେ ଦେଖିଲେ ଯେତେବେଳେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟଙ୍କ ସମୟରେ ଆମେ ମଧ୍ୟଯୁଗରେ ଦେଖୁ ଯେ ସହରାଞ୍ଚଳର ଅର୍ଥନୀତିକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ପାଇଁ କ୍ୟାସ୍ ନେକ୍ସସ୍ ବ୍ୟବହାର ହୋଇଥିଲା, ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଦ୍ରବ୍ୟ ସାଧାରଣତଃ ବିନିମୟର ମାଧ୍ୟମ ନ ହୋଇ କ୍ୟାସ୍କୁ ବିନିମୟର ମାଧ୍ୟମ କରାଗଲା। ଏବଂ ସବୁଠୁ ବଡ କଥା ଥିଲା ଯେ ମନି ଟ୍ରାନ୍ଜାକ୍ସନ୍ ବେଶୀ ପରିମାଣରେ ଆଦୃତ ଲାଭ କରିଥିଲା। କେଉଁ ସମୟରେ ନା ଯେତେବେଳେ ସୁଲତାନ୍ସ ମାନେ ଦିଲ୍ଲୀରେ ଶାସନ କରୁଥିଲେ, ବା ଆମେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟ୍ଙ୍କ ସମୟରେ ଦେଖିବାକୁ ପାଉ। ଆଉ ସବୁଠୁ ବଡ କଥା ହେଲା ଯେ ଏହି ସମୟରେ ଅର୍ଥନୀତିର ତ୍ୱରାନ୍ୱିତ ପାଇଁ ଟ୍ରେଡ୍ ଆଉ କମର୍ସ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ମଧ୍ୟ ଆମେ କହିବୁ ଚରମ ସୀମାରେ ପହଞ୍ଚିଥିଲା। କାହିଁକି ନା ଉଭୟ ଆନ୍ତଃ ବାଣିଜ୍ୟ ଏବଂ ବହିର୍ବାଣିଜ୍ୟ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ପର୍ଟିକୁଲାରଲି ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟ୍ ସମୟରେ ପ୍ରସାର ଲାଭ କରିଥିଲା, ଯାହାଫଳରେ କି ଏହି ସମୟରେ ଆମେ ଦେଖୁ ଯେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ମୁଦ୍ରାର ପ୍ରଚଳନ, ସେଥିପାଇଁ ତ ଆମେ ଇବନ୍ ବଟୁଟାଙ୍କ ଆକାଉଣ୍ଟସ କୁହାଯାଉ, ମିନହାଜ ସୁରାଜ ସିରାଜଙ୍କ ଐତିହାସିକ ଉପାଦାନ କୁହାଯାଉ, ବା ଜିଆଉଦ୍ଦିନ ବରାନୀଙ୍କ ଐତିହାସିକ ଉପାଦାନରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉ ଯେ ମହମ୍ମଦ ବିନ୍ ତୁଗଲକ୍ ୱାଜ୍ ଦ ମନିୟର୍ସ। ସୋ ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଠି ଆମେ ଦେଖିଲେ ଯେ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ମୁଦ୍ରା ହୋର୍ଡ଼ସ କଏନ୍ ହୋର୍ଡ଼ସ ବିକାଶ ଲାଭ କରିଥିଲା। ଆଉ ସବୁଠୁ ବଡ କଥା ଥିଲା ଯେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ସହର ଏହି ସମୟରେ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା, ବହୁତ ବଡ ବଡ ସହର ଗୁଡିକ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟ୍ଙ୍କ ସମୟରେ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ଯେଉଁ ସହର ଗୁଡିକ ମଧ୍ୟରେ ଆମେ ଦେଖୁ ଦିଲ୍ଲୀ, ମୁଲତାନ, ଆନ୍ ହିଲୱାରା,
কাম্বে, কারা, লখনৌতি, দৌলতাবাদ, লাহোর। আর ডিয়ার ফ্রেন্ডস, যেতবে আমি কাম্বে কথা আলোচনা করু, আমি জানিছন্তি ডিউরিং দ্য টাইম অফ আলাউদ্দিন খলজি, যেতবে দিল্লির সুলতান বনিলে, সেই সময় নসরত শাহ এবং উলু খাঁকে সে গুজরাট কো অকুপাই করিবা পাই তাকে প্রেরিত করিছিলে এক বিরাট সৈন্যবাহিনী দ্বারা। এবং সেখানে কাম্বে, গুজরাটের কাম্বে থিলা এক বড় শহর এবং থিলা এক বড় পোর্ট মধ্য। তেমকরি আমি দেখু যে মধ্যযুগীয় ভারত ইতিহাসে এভাবে অনেক গুড়িয়ে শহর প্রতিষ্ঠা হয়েছিল। এবং সবুঠু বড় কথা লা যেতে আমি অর্বান ইকোনমি কথা কুচে, এ অর্বান ইকোনমি দুই প্রকারের লা, এক কৃষি ভিত্তিক ইকোনমি লা, আউ এক ব্যবসা বাণিজ্য ভিত্তিক অর্থনীতি লা। এবং যে অর্থনীতি বা যে বাণিজ্য ব্যবস্থা, যে কৃষি ব্যবস্থা সাধারণত মনি ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছিল, কিন্তু না এই সময়ে মনি কু দ্রব্য বিনিময়ের, ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম ভাবে অভিহিত করা গেল। আর সবুঠ বড় কথা হল যে স্লেভস, ক্রীতদাস মানে এবং ক্রীতদাস ব্যবস্থা মধ্যে এই যুগরে প্রস্তুত, এই যুগরে প্রসিদ্ধ লাভ করেছিল। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, উই আর টকিং অবাউট যে সাধারণত এই ক্রীতদাস এবং ক্রীতদাস প্রথা বড় বড় কলকারখানা মানকরে লাগু হয়েছিল বা কার্যকারী হয়েছিল, কিন্তু এই ব্যক্তি বিশেষকে বড় বড় কলকারখানা মানকরে, ইন্ডাস্ট্রি মানকরে এমানকু কর্ম দিয়া যাওছিল এবং এমানে বিভিন্ন প্রকারর দ্রব্য প্রস্তুত করিবারে সহযোগ করুথিলে। এথরে আমি জানিলে যে মধ্যযুগীয় ভারত ইতিহাসে অর্থনীতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল, যাহা কৃষি ভিত্তিক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এবং ব্যবসা বাণিজ্যকে আমি দেখিলে পুণি অন্তঃ বাণিজ্য আউ বহির্বাণিজ্য। আউ এক দিগকু আলোচনা করিবা ডিয়ার ফ্রেন্ডস, যে মধ্যযুগীয় ভারত ইতিহাসে আমি দিল্লি সুলতানস মানে সাধারণত কিভাবে ভাবে অর্থনীতিকে ত্বরান্বিত করা যাই পারিব সেই দৃষ্টিকোণর সেমানে অন্তঃ বাণিজ্য, যাহাকে আমি কুছে ইনল্যান্ড ট্রেড, এবং ওসেনিক ট্রেড, যাহাকে আমি কুছে বহির্বাণিজ্য বা আমি কুছে ওভরসিজ ট্রেড অ্যান্ড কমার্স। ওভরসিজ কহিলে গোটে রাষ্ট্র অন্য এক রাষ্ট্র সহিত ব্যবসায় বাণিজ্য সাধারণত জলভাগ দ্বারা রাখিবাকু আমি ওসেনিক ট্রেড কহিথাও। আমি দেখু ডিয়ার ফ্রেন্ডস, এই দিল্লি সুলতানকে সময়ে আমি বিভিন্ন ঐতিহাসিক উপাদানর জানিবাকু পাউ, উৎসর জানিবাকু পাউ যে অন্তঃ বাণিজ্য রুদ্রত বিকাশ ঘটিছিল। এই অন্তঃ বাণিজ্য সাধারণত গ্রামাঞ্চল কৃষিকে নিয়ে তৈরি হয়েছিল। এই গ্রামাঞ্চল কৃষি কহিলে আমি বুঝু যে লোকমানকর চাহিদাকে মেটাইবা পাই, লোকমানকর মৌলিক আবশ্যকতাকে পূরণ করিবাকু যাই গ্রামাঞ্চলরে শ্রমিক শ্রেণীর ব্যক্তি বিশেষ বা আমি কুছি পঠজ বা মাকডমাস, চৌধুরীজ এবং পিজানস মানে এই সব ব্যক্তি বিশেষ মানক তত্ত্বাবধানে সেমানে গ্রামাঞ্চলরে কৃষির দ্রব্যকে অমল করুথিলে এবং এই দ্রব্যকে আনিকি শহরর বিভিন্ন জায়গায় বিক্রয় করুথিলে। ফলস্বরূপ অন্তঃ বাণিজ্যর দ্রুত বিকাশ ঘটিছিল এবং এই যে কৃষি ভিত্তিক দ্রব্য ভিতরে থিলা পোশাক, যাকে আমি কুছে কটন ক্লোথেস বা কটন ইন্ডাস্ট্রি, কটন প্রডাকশন কহিপারিব, এবং খাদ্য ভিত্তিক যাকে আমি কুছে বার্লি, যৌ, মিলেটস, বাজরা বা বিভিন্ন প্রকার পলসেস, বিভিন্ন প্রকারর পনিপরিবা, এই সব গুড়িক গ্রামাঞ্চলরে সেমানে প্রস্তুত করুথিলে এবং শহরে বিক্রয় করুথিলে। এইপরি ভাবরে সাধারণত অন্তঃ বাণিজ্যর বিকাশ ঘটিছিল। তৎ সঙ্গে সঙ্গে ডিয়ার ফ্রেন্ডস, আমি ঐতিহাসিক উপাদান জানিবাকু পাউ যে দিল্লি সুলতানস মানকর ল্যান্ড রেভিনিউ থিলা বা রাজস্বর উৎস থিলা উভয় অন্তঃ বাণিজ্য এবং বহির্বাণিজ্য, ইনল্যান্ড এবং আউটল্যান্ড। আমি দেখিব যে দিল্লি সুলতানস মানে সাধারণত ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করিবা পাই সেমান কোন করুথিলে না অনেক গুড়ি পদক্ষেপ নউথিলে এবং বণিক শ্রেণী
ଟ୍ରେଡର୍ସ ମାନଙ୍କୁ ସେମାନେ ସୁରକ୍ଷା ଦେଉଥିଲେ। ଆମେ ପଢିଛନ୍ତି ଡ୍ୟୁରିଂ ଦ ଟାଇମ୍ ଅଫ୍ ଗ୍ୟାସୁଦ୍ଦିନ ବଲବନ, ବଲବନଙ୍କ ସମୟରେ ସେ କଣ କରୁଥିଲେ ନା ନିଜର ଲୌହ ଏବଂ ରକ୍ତନୀତି ଦ୍ୱାରା, ବ୍ଲଡ୍ ଆଣ୍ଡ ଆଇରନ୍ ପଲିସି ଦ୍ୱାରା ସେ ମେଓଜ ମାନଙ୍କୁ ଦମନ କରିଥିଲେ, ଏବଂ ସେମାନଙ୍କୁ ଦମନ କରିବା ଦ୍ୱାରା ରାସ୍ତାଘାଟ ଗୁଡ଼ିକୁ ବା ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ପାଇଁ ବ୍ୟବହୃତ ହେଉଥିବା ଲ୍ୟାଣ୍ଡ ରୁଟ୍କୁ ସେ ପ୍ରୋଟେକ୍ଟ କରୁଥିଲେ, ସୁରକ୍ଷା ଦେଉଥିଲେ। ଏପରିକି ମର୍ଚେଣ୍ଟସ ମାନଙ୍କୁ, ବଣିକ ଗୋଷ୍ଠୀ ମାନଙ୍କ ପାଇଁ ତାଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେମାନଙ୍କର ତଦାରଖ କରୁଥିଲେ, ଦାୟିତ୍ୱ ନେଉଥିଲେ, ଏବଂ କିଭଳି ଭାବରେ ଟ୍ରେଡ୍ ଆଣ୍ଡ କମର୍ସ ତ୍ୱରାନ୍ୱିତ ହେଇପାରିବ ସେଥିପାଇଁ ସେମାନେ ଅନେକ ପଦକ୍ଷେପ ମଧ୍ୟ ଗ୍ରହଣ କରୁଥିଲେ। ଏପରିକି ଏହା ମଧ୍ୟ ଆମେ ଜାଣୁ ଯେ ମଧ୍ୟଯୁଗରେ ସୁଲତାନ୍ସ ମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଟିକସ ମଧ୍ୟ ସେମାନେ ଲୋକମାନଙ୍କ ଉପରେ ବା ମର୍ଚାଣ୍ଟସ ମାନଙ୍କ ଉପରେ, ବଣିକ ଶ୍ରେଣୀଙ୍କ ଉପରେ ବା ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ ଦ୍ରବ୍ୟ ଉପରେ ସେମାନେ ଲାଗୁ କରୁଥିଲେ। ଆମେ ଏହା ଜାଣିଛନ୍ତି ଡିୟର ଫ୍ରେଣ୍ଡସ ଯେ ଆଲାଉଦ୍ଦିନ ଖଲଜିଙ୍କ ସମୟରେ, ଗ୍ୟାସୁଦ୍ଦିନ ବଲବନଙ୍କ ସମୟରେ ବା ଗ୍ୟାସୁଦ୍ଦିନ ତୁଗଲକ ଏଇ ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ସମୟରେ ସେମାନେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଫର୍ ଦ ସେଫ୍ଟି ଅଫ୍ ଦି ରୋଡ୍ ଆଣ୍ଡ ଦ ଟ୍ରେଡ୍ ରୁଟ୍ସ, ରାସ୍ତାର ସୁରକ୍ଷା, ଫଳରେ ଜଣେ ମର୍ଚେଣ୍ଟ, ଜଣେ ବଣିକ ଗୋଟିଏ ସ୍ଥାନରୁ ଅନ୍ୟ ଏକ ସ୍ଥାନକୁ ନିଜର ଦ୍ରବ୍ୟକୁ ସହଜରେ ସ୍ଥାନାନ୍ତରିତ କରିବାରେ ସକ୍ଷମ ହେଉଥିଲା, ଫଳରେ ଇନଲ୍ୟାଣ୍ଡ ଟ୍ରେଡ୍ ସୁଦୃଢ଼ ହୋଇପାରେ ସହାୟକ ହୋଇଥିଲା। ଆମେ ଆଉ ଏକ ଦିଗକୁ ଦେଖିବା ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ, ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଦ ଓସନିକ ଟ୍ରେଡ୍। ଯେତେବେଳେ ଆମେ ଇନଲ୍ୟାଣ୍ଡ କଥା ଆଉ ଓସନିକ ଟ୍ରେଡ୍ ଦେଖିଲେ, ଏ ଓସନିକ ଟ୍ରେଡ୍ ସାଧାରଣତଃ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନେଟ୍ ମାନଙ୍କ ସମୟରେ କ୍ୱାଇଟ୍ ପ୍ରୋଗ୍ରେସ କରିଥିଲା, ଇଟ୍ ୱାଜ୍ କ୍ୱାଇଟ୍ ଆଡଭାନ୍ସଡ୍। ଆମେ ଦେଖୁ ଯେ ଭାରତୀୟ ମର୍ଚେଣ୍ଟସ ମାନଙ୍କର, ଭାରତୀୟ ବଣିକ ମାନଙ୍କର ସାଧାରଣତଃ ପଶ୍ଚିମ ଭାରତ, ପଶ୍ଚିମ ଏସିଆ, ପୂର୍ବ ଆଫ୍ରିକା ଏବଂ ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଏସିଆ ଚାଇନା, ଏହି ଅଞ୍ଚଳ, ଏହି ଅଞ୍ଚଳ ମାନଙ୍କ ସହିତ, ରାଷ୍ଟ୍ରମାନଙ୍କ ସହିତ, ରାଷ୍ଟ୍ର ସମୂହ ମାନଙ୍କ ସହିତ ଭାରତୀୟ ମର୍ଚେଣ୍ଟସ ମାନଙ୍କର ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସମ୍ପର୍କ ଥିଲା। ଏପରିକି ଆମେ ବି ଜାଣିଛନ୍ତି ଯଦି ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସକୁ ଦେଖାଯାଏ ବା ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସ ଯଦି ଆମେ ଦେଖୁ, ଓଡ଼ିଶାର ମଧ୍ୟ କଳିଙ୍ଗନ୍ସ ମାନଙ୍କର ମଧ୍ୟ ସମ୍ପର୍କ ସାଉଥ୍ ଇଷ୍ଟ ଏସିଆନ୍ କଣ୍ଟ୍ରି ମାନଙ୍କ ସହିତ ରହିଥିଲା, ଯାହାଫଳରେ କି ସେମାନେ ଏ ଓସନିକ ଟ୍ରେଡ୍ରେ ଦୁଇଟା ଦିଗକୁ ଆମେ ଆଲୋଚନା କରୁ, ଗୋଟେ ଦିଗ ହେଉଛି ଇମ୍ପୋର୍ଟ ଆଉ ଗୋଟେ ଦିଗ ହେଉଛି ଏକ୍ସପୋର୍ଟ। ଏଇ ଭାରତୀୟ ମର୍ଚେଣ୍ଟସ ମାନେ କଣ କରୁଥିଲେ ଯେ ସେମାନେ ଭାରତର ଉତ୍ପାଦିତ ଦ୍ରବ୍ୟକୁ ସେମାନେ ୱେଷ୍ଟ ଏସିଆ, ପଶ୍ଚିମ ଏସିଆ, ଦେନ୍ ପୂର୍ବ ଆଫ୍ରିକା, ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଏସିଆ, ଚାଇନା, ଏଇ ଅଞ୍ଚଳକୁ ସେ ରପ୍ତାନୀ କରୁଥିଲେ, ଏବଂ ନିଜର ଆବଶ୍ୟକତା ମୁତାବକ ଦ୍ରବ୍ୟକୁ, ଯେପରିକି ଆମେ କହିବା ଉନ୍ନତ କିସମର ଷ୍ଟୋନ୍ସ ବା ଜୁଏଲରିଜ, ଗୋଲ୍ଡ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଧାତୁ, ଏଇସବୁ ଜିନିଷକୁ ସେମାନେ ଆମଦାନୀ କରୁଥିଲେ। ଆମେ ବିଭିନ୍ନ ଐତିହାସିକ ଉତ୍ସରୁ ଜାଣିବାକୁ ପାଉ ଯେ ଇନଲ୍ୟାଣ୍ଡ ଏବଂ ଓସେନିକ ଟ୍ରେଡ୍, ଇନଲ୍ୟାଣ୍ଡ ଟ୍ରେଡ୍ ଏବଂ ଓସେନିକ ଟ୍ରେଡ୍ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ, ପର୍ଟିକୁଲାରଲି ଆମେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନଙ୍କ ମାନଙ୍କ ସମୟରେ ବିକାଶ ଲାଭ କରିଥିଲା। ଡିୟର ଫ୍ରେଣ୍ଡସ, ଆମେ ଆଉ ଏକ ଦିଗକୁ ଆଲୋଚନା କରିବା, ତାହା ହେଉଛି ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦିଗ। ସେ ଦିଗ ହେଉଛି ଭକ୍ତି ମୁଭମେଣ୍ଟ, ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନ। ସୋ ଡିୟର ଫ୍ରେଣ୍ଡସ, ଯେତେବେଳେ ଆମେ ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନ କଥାକୁ ଆଲୋଚନା କରିବା, ଆମେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଦିଗକୁ ଦେଖିବା। ପ୍ରଥମ ଦିଗ ହେଲା ଯେ ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନ ପଞ୍ଚଦଶ ଶତାବ୍ଦୀରେ ଭାରତ ଇତିହାସରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିଭାଉଥିଲା। କାହିଁକି ନା ଯେଉଁ ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନ ଥିଲା ଯେ ସମ୍ପ୍ରତି ସମୟରେ ସମାଜରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେଉଥିବା ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପ୍ରଥା, ପରମ୍ପରା, ଅନ୍ଧବିଶ୍ୱାସ, କୁସଂସ୍କାର ଏବଂ ବ୍ରାହ୍ମଣବାଦର ଏ ଥିଲା ଏକ ବିରୁଦ୍ଧାଚରଣ, ଯାହାଫଳରେ କି ଆମେ ଦେଖିଲେ ଯେ ଭକ୍ତି ମୁଭମେଣ୍ଟ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ମାରକୀ ବହନ କରେ। କାହିଁକି ନା ଭାରତ ସମାଜରେ ଏହା ଏକ ବୈପ୍ଳବିକ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବାରେ ସହାୟକ ହୋଇଥିଲା, ଏବଂ ଆମେ ଯେତେବେଳେ, ଯାହାଫଳରେ କି ଭକ୍ତି ମୁଭମେଣ୍ଟ, ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନ, ଭକ୍ତି ଟ୍ରାଡିସନ ଆଜି ଭାରତରେ ନୁହେଁ, ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିର ଜନମାନସରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନ ବହନ କରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଭକ୍ତି ଆନ୍ଦୋଳନର ମୂଲ୍ୟବୋଧ ଓ ପରାକାଷ୍ଠାକୁ ଆଜି ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିର ମାନସ ପଟରେ
তা উদ্বেলিত হুয়ে তা প্রতিফলিত হুয়ে। আমি দেখিবা যেতেবেলে ভক্তি ট্রাডিশনাল কথা প্রশ্নকু আসে, ইয়ার ব্যাকগ্রাউন্ড আমি যদি দেখিবা, ইয়ার ভূপৃষ্ঠ যদি দেখিবা বা পৃষ্ঠভূমিকে আলোচনা করিবা, ডিয়ার ফ্রেন্ডস, এই ভক্তি ট্রাডিশনটা সাধারণত দক্ষিণ ভারতর আরম্ভ হয়েছিল। এবং যেতে ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতর আরম্ভ হয়েছিল সাধারণত কে মানক দ্বারা না তো সৈবাইট সেক্স আমি কহিপারিবা, বৈষ্ণবাইট সেক্স মানক দ্বারা হয়েছিল, যেমানক আমি আচার্য কহিথাও বা আলবার্স কহিথাও। এবং এই মানক দ্বারা দক্ষিণ ভারতরে প্রথমে ভক্তি কনসেপ্ট আসিলা ইন প্লেস অফ পূজা। মধ্যযুগরে ভক্তি দিয়াগলা, ভক্তির অর্থ থিলা ডিভোশন কহিলে নট টু প্র্যাকটিস এনি পূজা, নট টু প্র্যাকটিস এনি রিচুয়ালস, কোনসি প্রকার রিচুয়ালস বা কোনসি প্রকার যজ্ঞ হোম ন করে কিভাবে ভাবরে নিজের কায় মন বাক্যকু ভগবানক পাখরে সমর্পি দেলে ব্যক্তি মুখ্য লাভ করি থায়, তাহাই হচ্ছে এই ভক্তি আন্দোলনর মূল লক্ষ্য। যেভাবে আমি ভক্তি আন্দোলনর ব্যাকগ্রাউন্ড আমি দক্ষিণ ভারত দেখিলে, ঠিক সেইপরি ডিয়ার ফ্রেন্ডস, ভক্তি মুভমেন্ট বা ভক্তি আন্দোলন খালি দক্ষিণ ভারতরে নুহে, উত্তর ভারতরে পূর্ব ভারতরে মধ্যে এর গুরুত্ব, এর প্রচলিত ছিল বা এর প্রভাব রয়েছিল। আমি যেতেবেলে ভক্তি আন্দোলন কথা দেখিবা ডিয়ার ফ্রেন্ডস, এই ভক্তি আন্দোলন সাধারণত কতগুটি মৌলিক কারণ পাই তৈরি হয়েছিল, যে কারণ গুড়ি হল সামাজিক কারণ এবং সমাজের প্রতিষ্ঠিত প্রথা, পরম্পরা, অন্ধবিশ্বাস, কুসংস্কার বিরুদ্ধে এক আন্দোলন এবং প্রিস্টহুড ব্রাহ্মণ্যবাদর বিরোধ পাই তৈরি হয়েছিল। এহা থিলা তার এক রিয়াকশন, আউ থিলা অর্থনৈতিক কারণ। এইপরি ভাবরে অনেক কারণ নেই আমি মধ্যযুগীয় ভারত ইতিহাসরে আমি ভক্তি আন্দোলন এক আন্দোলন ভাবরে, মানে ভক্তিকু নেই, ডিভোশনকু নেই, প্রেমকু নেই কিভাবে ভাবরে সমাজরে এক সামাজিক ধার্মিক পরিবর্তন হয়ে পারে তাহা আমি ভক্তি আন্দোলন দেখিবাকু পাইথাও। আমি দেখিবা ডিয়ার ফ্রেন্ডস, যেতেবেলে আমি উত্তর ভারত কথা দেখু, এই উত্তর ভারতরে আমি মনোথিস্ট মুভমেন্ট ভক্তি আন্দোলনকু আমি মনোথিস্ট আন্দোলন ভাবরে অভিহিত করি থাও। আমি যেতেবেলে মনোথিস্ট আশ্রম ভাবরে আমি আলোচনা করুছি ডিয়ার ফ্রেন্ডস, দ্যাট উই মাস্ট কিপ ইন মাইন্ড, যেতেবেলে আমি ভক্তি আন্দোলন কথা কু আলোচনা করুছি, যে মনোথিস্ট মুভমেন্ট, মনোথিস্ট কহিলে আমি এয়া বুঝু যে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, যেউঠারে বা যেউ আন্দোলন দ্বারা ভগবান এক ও অভিন্ন বলি তাঙ্কু আমি সাধারণত অভিহিত করি থাও। এই দৃষ্টিকোণরু আমি দেখু যে উত্তর ভারতরে কবির এবং নানক এই দুই জন হেউছন্তি ধর্ম প্রচারক বা ভক্তি আন্দোলনর ত্রাণকর্তা কহিলে অত্যুক্তি হব না। কাহিঁকি না, কবির এবং নানক এই যে ব্যক্তি বিশেষ মানে ভক্তি আন্দোলনর থিলে অগ্রদূত, অগ্রসারথী, সেমানে নিজ নিজের দর্শন শাস্ত্র দ্বারা সমাজরে এক বৈপ্লবিক পরিবর্তন আনিথিলে। যেতবে মনোথিষ্ট কথা আমি কহুছে, কবির কহুথিলে যে হু ইজ রাম, হি ইজ রহিম, কবিরঙ্ক দর্শন শাস্ত্র থিলা যে হেউছন্তি রাম সে হেউছন্তি রহিম, যে হেউছন্তি কৃষ্ণ সে হেউছন্তি করিম, যে হেউছন্তি আল্লাহ সে হেউছন্তি হরি। তাহলে কবিরঙ্ক দর্শন শাস্ত্ররে আমি গোটে জিনিস দেখিলে যে ভগবানঙ্ক পাখরে পৌঁছিবা পাই হেলে আমকু ভক্তি দরকার এবং ভগবান এক ও অভিন্ন, সে বিভিন্ন রূপরে বিভিন্ন ব্যক্তি বিশেষঙ্ক চিন্তাধারারে সে পূজা পাইথান্তি। যেমিতি আমি কহুছে সন্থ ভীম ভাই কহুছন্তি তাঙ্কর স্তুতি চিন্তামণিরে, যে রূপরেখ নাহি হে শূন্য দেহি অছ উদে হই, তাহলে এঠে কবি ভীম ভাই বি কহুছন্তি গড ইজ ওয়ান এবং সে ফর্মলেস, তাঙ্কর কোনসি রূপ নাহি। ঠিক কবির কহুছন্তি যে এ পৃথিবীরে ভগবান হচ্ছে এক, তাঙ্কর বিভিন্ন নাম রয়েছে এবং নানক মধ্যে সে কথা কহুথিলে যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কথা বি মধ্যে নানক কহুথিলে। তাহলে এথিরে আমি আলোচনা কলে যে কবির যদি বা জনে শিক্ষিত নথিলে
যে তাঙ্কর জন্ম বৃত্তান্ত বা তাঙ্কর জীবনে কোহলি কাময় সে ব্রাহ্মণ পরিবারে জন্মলাভ করি মধ্যে বনারসরে কিভাবে ভাবরে জনে মুসলিম উইভার গুণাকার দ্বারা সে পরিচালিত হয়েছে বা তাঁক দ্বারা প্রতিপালিত হয়েছে এবং পরবর্তী সময়ের এক স্বতন্ত্র ধর্ম সে প্রতিষ্ঠা করছেন তাঁকর কবির দর্শন শাস্ত্রে কবির তাঁকর ধর্মবাণী দোহা মাধ্যমে বীজকের উপস্থাপনা করছেন। এ বীজক হচ্ছে কবিঙ্কর ধার্মিক চিন্তাধারা হচ্ছে এক বতীঘর সদৃশ সেইথির সে কৌছেন যে গুরু হচ্ছেন ভগবান এক অভিন্ন এবং ভগবানক পাখে পৌঁছবা গুরুঙ্কর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কুহযাই যে একদা গুরু এবং গোবিন্দ এক পাখে ঠিয়া হয়েছিল জন পিলাটি পচারুছি যে গুরু বড় না গোবিন্দ বড়। সেঠে কুহযাচ্ছে কবির কুচার যে গুরু হি বড় কী না গুরুঙ্ দ্বারা তুমি গোবিন্দক লাভ করে এবং সেই দৃষ্টি কুহযায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমঃ। তাহলে আমি দেখিলে মধ্যযুগীয় ভারত ইতিহাসের পঞ্চদশ শতাব্দীরে ফিফটিন সেঞ্চুরি আমি দেখিলে যে মনোথেইস্ট মুভমেন্ট দেহক আমি কুচে একেশ্বরবাদ কবির একেশ্বরবাদক গুরুত্ব দিয়ে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নানক ফিলোসফি তাহলে গুরুত্ব দিয়ে এবং কবির চিন্তাধারার লা কবির এবং নানক ভক্তি সে গুরুত্ব দেখে যে কেবল তুমি ভক্তি দ্বারা ভগবান সান্নিধ্য লাভ করে পারিব এবং সে কৌলে যে মুক্তি পাই সালভেশন পাই কোনসি প্রকার পূজা পদ্ধতি হোম যজ্ঞের আবশ্যকতা না সে কৌলে মানব সেবা হি মাধব সেবা। আমি যেতবে মনোথেইস্ট মুভমেন্ট কথা আলোচনা করছেন একেশ্বরবাদ বা একেশ্বরবাদ আন্দোলন আমি আলোচনা করছেন সেখানে আমি কবির এই চিন্তাধারা দেখু যে কবির কুচার সালভেশন মুখ্য মিলব কেবল ভক্তি দ্বারা এবং এক ব্রহ্ম যেটা আমি ভগবত গীতার দেখু যে কৃষ্ণ অর্জুন কৌছেন যে সর্বধর্ম পরিত্যাজ মামেকম শরণম ব্রজ এ পৃথিবীর দুনিয়ারে গড ইজ ওয়ান এক অভিন্ন। আমি দেখিবা ফ্রেন্ডস মনোথেইস্ট মুভমেন্ট পরে আমি আউ এক মুভমেন্ট দেখিবা তাহা হচ্ছে বৈষ্ণব ভক্তি মুভমেন্ট ইন বেঙ্গল and the role of Chaitanya and his philosophy. So dear friends, jetala ame madhyajugare Bengal re ame Vaishnava bhakti movement katha dekhu jetala Vaishnavism katha dekhu Vaishnava dharma hochi Vishnunka tharu srushta dharma. Vaishnavism is derived from the word Vishnu who is the cult image ami bolba tale Vaishnava dharma ra kendra sthal যেমন আমি সোলার সিস্টম কুচি সৌরজগত কুচে এই সৌরজগতরে সূর্য হচ্ছেন কেন্দ্র অভিমুখী কেন্দ্র এবং তাঁর চতুঃ পার্শ্বরে গ্রহ গ্রহাণ পুঞ্জ নক্ষত্র এমন সমস্ত ঘুরে বুলুথান্তি ঠিক সেইপরি ডিয়ার ফ্রেন্ডস আমি যেত বৈষ্ণবীজম কথা দেখু পার্টিকুলারলি বেঙ্গলরে এই যে বৈষ্ণব ধর্মর প্রচার প্রসার কথা আমি দেখু বা তার স্রষ্টা হচ্ছেন চৈতন্য এবং চৈতন্যক পূর্বর দক্ষিণ ভারতের মধ্যে বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছিল কিন্তু না এ রামানুজঙ্ক দ্বারা এবং রামানন্দঙ্ক দ্বারা প্রতিষ্ঠা লাভ করেছিল এবং যা আমি কুছি শৃঙ্গেরী আশ্রম শঙ্করাচার্য শৃঙ্গেরী আশ্রম এবং আমি দেখুছি উড়ুপি সাধারণত দক্ষিণ ভারতর বৈষ্ণব ধর্ম সৃষ্টি এবং যা কি আলবার্স এবং আচার্যঙ্ক দ্বারা পরিপৃষ্ট হয়েছিল সে বৈষ্ণব ধর্মর বিভিন্ন দিগক আলোচনা করেছিল। পরবর্তী সময়ের আমি পূর্ব ভারত এবং উত্তর ভারত বৃন্দাবন মথুরা কাশী বারাণসী পুরী বেঙ্গল আসাম এইসব অঞ্চলের আমি বৈষ্ণব ধর্মর প্রচার প্রসার দেখবা পাই আবু বড় কথা হল ফ্রেন্ডস যেত আমি চৈতন্যক ফিলোসফি কথা আলোচনা করুছে যে চৈতন্য কৃষ্ণ ধর্মক বেশি ভাল গুরুত্ব দিয়ে সে কৌলে লভ ফর কৃষ্ণ কৃষ্ণক তুমি ভাল পাও লভ আন্ড লভ ফর কৃষ্ণ অনকন্ডিশনাল লভ যেভাবে রাধা কৃষ্ণকর প্রেম লা যেভাবে মীরাবাইঙ্কর কৃষ্ণ প্রতি প্রেম লা তেমনি চৈতন্য ফিলোসফি আমি দেখবা পাও যে সে জাতি প্রথা কু বিরোধ করা সঙ্গে সঙ্গে তৎকালীন প্রথা সমাজের প্রচলিত প্রথা সে বিরোধ করুলে এবং সে গুরুত্ব দেখে যে গুরু এবং ভগবান কৃষ্ণ তেমনি সে ইন্ট্রোডিউস কলে ভজন কীর্তন নাম সংকীর্তন এবং সেথিরে সে প্রয়োগ কলে
যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ডিয়ার ফ্রেন্ডস, এটা চৈতন্য মুভমেন্ট বা ভক্তি বৈষ্ণব ভক্তি মুভমেন্ট বেঙ্গালোর মুখ্য চিন্তাধারা। আমি দেখিবা যে সুফি ট্রাডিশন হেউছি আউ এক দিগ। আমি যেতবে পঞ্চদশ শতাব্দীরে আলোচনা করুছন্তি ভক্তি মুভমেন্ট কথা, ভক্তি মুভমেন্ট আমি দুই ভাগে বিভক্ত করি থাও, প্রথম হেলা ভক্তি মুভমেন্ট, দ্বিতীয়টি হেলা সুফি ট্রাডিশন। আমি মেডাইভাল হিস্ট্রি আলোচনা করু যে কিছু মুসলমান সেন্ট, কিছু মুসলমান সন্ন্যাসী সেমানে সমাজরে অনেক পরিবর্তন আনিবা পাই, সামাজিক পরিবর্তন আনিবা পাই চেষ্টা করিথিলে। সেমানে চাহুনথিলে ইসলামকু এক সাধারণ ধর্মরে সাধারণ উপায়ে লোকমানক পাখরে পরিচিত করাইবা, তাহাকু কুহাগলা সুফি ধর্ম। এবং এই সুফি ধর্মটা সুফি শব্দরু, সুফি শব্দরু আসিছি। এবং কুহাগলা যে যেও মুসলমান সেন্টস মানে উলেন ক্লদেশকু ব্যবহার করুথিলে তাকে আমি কহু সফ বা উলেন ক্লদেশ, সেমানকু আমি সুফি কহিথাও। এই সুফি সেন্টস কু আমি তিন ভাগে বিভক্ত করু ডিয়ার ফ্রেন্ডস। গোটে হেউছি চিস্তি অর্ডার, চিস্তি শ্রেণী, সরবর্তী শ্রেণী এবং নশকবন্দী শ্রেণী। আমি যেতবে চিস্তি অর্ডার কথা দেখিবা, আমি দেখিবা যে শেখ মঈউদ্দিন চিস্তি হচ্ছন্তি এই চিস্তি অর্ডারর প্রতিষ্ঠাতা, এবং তাঁকর লক্ষ্য থিলা সমাজরে একেশ্বরবাদক প্রতিষ্ঠা করিবা, যাহাকে আমি কহুছে যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যাহাকে এবে বি ইসলাম ধর্মরে গুরুত্ব দিয়া যায়, আল্লাহ হি তাঁকর সর্বশক্তিমান সর্ববিদ্যমান বলে সেমানে ভাবিথান্তি। এবং শেখ মঈউদ্দিন চিস্তিঙ্কর গুরুত্বপূর্ণ শিষ্য মানে থিলে হামিউদ্দিন নাগভারি এবং ভক্তিয়ার কাকি, এবং পরবর্তী সময়ে গঞ্জি সকর হচ্ছন্তি আউ জনে মুসলিম সেন্ট যে কি চিস্তি অর্ডর আসিথান্তি, সে হচ্ছন্তি ভক্তিয়ার কাকিঙ্কর শিষ্য, তাঙ্কু সমাজরে বাবা ফরিদ ভাবরে সে জনাশুনা, এবং নিজামুদ্দিন ঔলিয়া থিলে বাবা ফরিদঙ্কর শিষ্য। এই চিস্তি অর্ডরে সাধারণত একেশ্বরবাদকু গুরুত্ব দিয়া যাইথায়। আউ দেখিবা সরবর্তী অর্ডার, ডিয়ার ফ্রেন্ডস, এই সরবর্তী অর্ডরর প্রতিষ্ঠাতা হেউছন্তি শেখ বাহাউদ্দিন জাকারিয়া সরবর্তী, এবং যে কি মোহাম্মদ বিন তুগলক সময়রে সে প্রতিষ্ঠা লাভ করিথিলে। এবং সেইপরি আউ এক অর্ডর আমি দেখুছে যাহাকে হচ্ছে নশকবন্দ অর্ডর। এই নশকবন্দ অর্ডরর ফাউন্ডর হচ্ছন্তি, প্রতিষ্ঠাতা হেউছন্তি নশকবন্দ, এবং তাঙ্কর কাম থিলা মধ্যযুগরে ভক্তি সিলসিলা, যাহাকে আমি কহুছি সুফি সিলসিলাকু সে প্রচার প্রসার করিবারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিথিলে। এবে আমি দেখিবা আউ এক দিক, ডিয়ার ফ্রেন্ডস, এই মধ্যযুগরে আমি কিভাবে ভাবরে সুলতানস মানে বিভিন্ন প্রকার সময়রে আঞ্চলিক স্তরে অনেক প্রকার কলা নৈপুণ্য, কলা ভাস্কর্য, স্থাপত্য র নিদর্শন আমি দেখিবাকু পাইথাও। তাহা সাধারণত আমি মন্দির, মস্ক, দরগা, এই বিভিন্ন প্রকার কলা স্থাপত্য পাইথাও। তেমনি কুহাযায় ঐতিহাসিক উৎসরু আমি জানিবাকু পাও যে সুলতানস মানক সময়রে সমাজরে ভারতবর্ষরে কলা স্থাপত্য সাধারণত তিনোটি ভাগরে প্রচার লাভ করিথিলা, প্রকাশিত হইথিলা, তাহা হেলা মন্দির, মসজিদ এবং দরগা। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি দেখিবা যে মন্দির, যেতেবেলে আমি মন্দির কথাকু আলোচনা করুছন্তি, দ্যাট উই মাস্ট কিপ ইন মাইন্ড ডিয়ার ফ্রেন্ডস, যেত আমি মন্দির কথা দেখুছে, সবুঠু বড় আশ্চর্যের কথা যাহা আমি ঐতিহাসিক উৎসর, মধ্যযুগীয় ঐতিহাসিক উৎসর জানিবাকু পাও যে মন্দিরর সৃষ্টি, যেত আমি কহুছে অরিজিন অফ দ্য টেম্পলস ইন ইটস স্ট্রাকচারাল ফর্ম, যেতবে মন্দিরর গঠনাত্মক শৈলীকু শৈলীর উৎপত্তিকু আমি দেখু, এহা প্রথম সেঞ্চুরি খ্রিস্টপূর্ব প্রথম সেঞ্চুরিকু সে দৃষ্টি নিক্ষেপ করিথায়। কাহিঁকি না সম্প্রতি সময়রে ওড়িশারে উদয়গিরিরে অবস্থিত গুম্ফা নম্বর ৫ রে যেউ বেদিকা রহিছি, সে বেদিকা হচ্ছে
রিলিফ অফ এ সাক্রেড ট্রি, এ বেদিকা হচ্ছে এক সাক্রেড ট্রি, পবিত্র গছ বা পবিত্র বৃক্ষ, যা কি কেভ নম্বর পাঁচ উদয়গিরি গুম্ফার আমি দেখা পাই তাহা মধ্যযুগীয় ঐতিহাসিক উৎসরে আমি জানু যে তাহা হচ্ছে প্রাথমিক বা উৎপত্তি সেইঠু হয়েছি বলে আমি ঐতিহাসিক উৎসরে জাঁয়া পাও। আউ এই সময়ের সব ইম্পর্টাট সাইট আমি দেখু, যদি মধ্যযুগ ইতিহাস দেখু কেতে গুড়িয়ে গুরুত্বপূর্ণ দিগ বা অঞ্চল আমি আলোচনা করু, যেঠার কি মন্দির গুড়িক প্রচার প্রসার হয়েছিল। এই মন্দির গুড়িক ভিতরে আমি দেখু যে দশবতার মন্দির দেওগড় ইন উত্তরপ্রদেশ, সেপরে আমি দেখু যে নাচন কুঠার ইরান, নাচন কুঠানা কুঠার ইরান বিদিশ, এই অঞ্চলের গুড়িক মধ্যপ্রদেশের আসি থাকে, সেঠার আমি বিভিন্ন প্রকার মন্দির দেখা পাও। সেইপরি বৃহদেশ্বর মন্দির, তাঞ্জোর বৃহদেশ্বর মন্দির, শ্রীরঙ্গমর শ্রীরঙ্গম টেম্পল গোপুরম, মীনাক্ষী টেম্পল গোপুরম, এবং বিঠাল মন্দির বিজয়নগর, হজার রাম মন্দির বিজয়নগর, কোণার্ক মন্দির ওড়িশা এবং জগন্নাথ মন্দির ওড়িশা, এইপরি অনেক মন্দির নিজের পরাকাষ্ঠাকে প্রতিপাদন করেছিলে। আমি দেখিবা ডিয়ার ফ্রেন্ডস, অনেক গুড়িয়ে মস্ক মসজিদ মধ্যে এই মধ্যযুগীয় পঞ্চদশ শতাব্দীর প্রচার প্রসার হয়েছিল। সেই গুরুত্বপূর্ণ বা মুখ্য মন্দির ইয়ে মসজিদ গুড়ি মধ্যে আমি দেখা পাও কুয়াত উল ইসলাম মস্ক, যাহা দিল্লি ঠার অবস্থিত, সেপরে আমি দেখু যে জমাত খানা মস্ক, তাহা দিল্লির মধ্যে অবস্থিত, এবং খিরকি মস্ক দিল্লির অবস্থিত, এহা ব্যতীত গুলবর্গ জামি মস্ক। এইপরি আমি দেখু যে মস্ক গুড়িক মসজিদ গুড়িক মধ্যযুগীয় সুলতানস মানঙ্কর প্রত্যক্ষ তত্ত্বাবধানরে গড়ি উঠিছিল। এবে দেখিবা ডিয়ার ফ্রেন্ডস দরগা, সাধারণত সুফি বা মুসলমান ধর্মরে মধ্যযুগরে বা মধ্যযুগ ভারত ইতিহাসরে আমি দরগা গুড়িকু এক গুরুত্বপূর্ণ ধার্মিক অনুষ্ঠান ভাবরে আমি দেখি থাউ, কাহিঁকি না যদি যেভাবে হিন্দু মানঙ্কর কিছু মানসিকতা পূরণ পাই সেমানে মন্দিরকু যাইথান্তি, ঠিক সেইপরি ভাবরে কোনসি মুসলমান সম্প্রদায় নিজের মানসিক পূরণ পাই সেমানে সাধারণত দরগাকু যাইথান্তি, এবং দরগারে সেমানে চাদরকু চড়াইথান্তি। যদি আমি পঞ্চদশ শতাব্দীর দরগা গুড়িকু দেখিবা, সবুঠারু প্রসিদ্ধ দরগা গুড়িক হেলা আজমের দরগা, বক্তিয়ার কাকি দরগা এবং দরগা চিরাগ দিল্লি। এবে আমি আউ এক দিগ দেখিবা ডিয়ার ফ্রেন্ডস, তাহা হেউচি প্যালেসেস ফোর্টস পাবলিক ওয়ার্কস আন্ড দ্য মৌসেলিয়ামস। আমি যেতেবেলে প্যালেস কথাকু আলোচনা করুছে, সাধারণত প্যালেস গুড়িক থিলা সম্ভ্রান্ত বংশ, সাধারণত সুলতানস মানঙ্কর বাসস্থান কহিলে অত্যুক্তি হবে নাহিঁ, এবং সেমানে বিভিন্ন প্রকারর টেকনোলোজি প্রযুক্তি বিদ্যার প্রয়োগরে সেমানে সারা ভারত বর্ষরে সেমানে বিভিন্ন প্রকারর প্যালেস রাজপ্রাসাদ আমি কহিথাও তাহার সে প্রতিষ্ঠা করেছিলে। এই প্যালেস গুড়িক মধ্যে আমি দেখু যে গুরুত্বপূর্ণ প্যালেস হেলা চান্দেরি প্যালেস এবং অর্চা প্যালেস, এই দুইটি প্যালেস মধ্যযুগীয় বা পঞ্চদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ঠিক সেইপরি যেত আমি ফোর্স দেখু ডিয়ার ফ্রেন্ডস, আমি সিরি ফোর্স দেখু, তুগলকাবাদ ফোর্স দেখু, এবং ফিরোজ শাহ হোটেল ফোর্স দেখু। এই দুর্গ গুড়িকর কাম ছিল সাধারণত রাজ সুলতানস মানকর সামরিক বিভাগকে ত্বরান্বিত করিবা, এবং যুদ্ধক্ষেত্রে কিভাবে ভাবে সুলতানস মানে জয়লাভ করেছিলে তার নিদর্শন আমি এই দুর্গ গুড়িকরু দেখিবা কো পাইথাও। ডিয়ার ফ্রেন্ডস, আমি আউ এক দিগকু আলোচনা করু, তাহা হচ্ছে দ্য পাবলিক ওয়ার্কস। পাবলিক ওয়ার্কস কহিলে আমি বুঝু যে রাজা মহারাজা মানে বা পঞ্চদশ শতাব্দীর সুলতানস মানে কেবল নিজের প্রচার প্রসার করিবা সঙ্গে সঙ্গে সেমানে প্রজারঞ্জক থিলে, এবং প্রজামানক পাই সেমানে অনেক গুড়িয়ে পদক্ষেপ গ্রহণ করেছিলে। এই পদক্ষেপ গুড়িক ভিতরে আমি দেখু যে সেমানে বিভিন্ন পাবলিক ওয়ার্ক, যাহাকে জনমঙ্গলকারী কার্যকু হাতকু নিয়েছিলে, এই কার্যগুড়িক ভিতরে আমি দেখু যে দ্য ব্রিজ ওভার গম্ভীর চিত্তরগড়, ব্রিজ নিয়ার সিরি দিল্লি, এবং আমি যাহা কহুছে সিরিপোর্ট পাখের এক পোল,
ଝୁଲାପଲା ଆମେ କହିପାରିବା, ବା ସରାଇ ଇଣ୍ଟେରିୟର ଆରେଞ୍ଜମେଣ୍ଟସ ଅଫ ରୁମ୍, ପାର୍କସ, ଟାଉନ୍ସ ଏବଂ ଷ୍ଟାଡିୟମ୍ସ, ଏହିପରି ଭାବରେ ଅନେକ ପବ୍ଲିକ ୱାର୍କସ ଆମେ ପଞ୍ଚଦଶ ଶତାବ୍ଦୀରେ ସୁଲତାନ୍ସ ମାନଙ୍କ ଦ୍ୱାରା ଗ୍ରହଣ କରାଯାଇଥିବା ଆମେ ଅନେକ ଐତିହାସିକ ଉତ୍ସରୁ ଜାଣିବାକୁ ପାଇଥାଉ। ଆମେ ଆଉ ଏକ ଦିଗକୁ ଦେଖିବା ଡିଅର ଫ୍ରେଣ୍ଡସ, ତାହା ଆମେ କହୁଛେ ପେଣ୍ଟିଂସ। ଆମେ ପେଣ୍ଟିଂସ ମଧ୍ୟଯୁଗୀୟ ଭାରତ ଇତିହାସର ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦିଗ। ପର୍ଟିକୁଲାରଲି ଆମେ ଯଦି 16th century କଥା ଦେଖୁଛେ, 16th century ଲୌର ଚାନ୍ଦା, ଆମେ 16th ଶତାବ୍ଦୀରେ ଆମେ ଦେଖୁଛେ ଯେ ଲୌର ଚାନ୍ଦା ହେଉଛି ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପେଣ୍ଟିଂ। ଏହା ବ୍ୟତିରେକେ ଆମେ ଖାଲି ମୁସଲମାନ ମାନେ ଯେ ସେମାନେ ତାଙ୍କର ପେଣ୍ଟିଂକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିଛନ୍ତି ତାହା ନୁହେଁ, ଏହି ସମୟରେ ଆମେ ଅନେକ ଜୈନ ପେଣ୍ଟିଂସ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ପାଇଛନ୍ତି, ଅନେକ ହିନ୍ଦୁ ପେଣ୍ଟିଂସ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ପାଇଛନ୍ତି, ଏବଂ ଆଞ୍ଚଳିକ ସ୍ତରରେ ଭାରତବର୍ଷର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଇଣ୍ଡିଜେନସ୍ ପେଣ୍ଟିଂ ମଧ୍ୟ ତାର ପ୍ରଚାର ପ୍ରସାର ହୋଇଥିବାର ଆମେ ଦେଖିବାକୁ ପାଉ। ଏବଂ ତତ୍ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆମେ ଡେକାନ୍ ପେଣ୍ଟିଂ ମଧ୍ୟ ଆମେ ଦେଖିଥାଉ। ଏହି ପେଣ୍ଟିଂରେ ମଧ୍ୟଯୁଗରେ ଆର୍କିଟେକ୍ଟ ମାନେ, ପେଣ୍ଟର୍ସ ମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫ୍ଲୋରା ଏବଂ ଫୌନାଙ୍କୁ ଉପସ୍ଥାପନା କରିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ରଙ୍ଗକୁ ସେମାନେ ବ୍ୟବହାର କରିଛନ୍ତି, ଯେଉଁ ପେଣ୍ଟିଂରେ କି ଆମେ ହିନ୍ଦୁ ଇସଲାମିକ ପେଣ୍ଟିଂର ଛାପ ଦେଖିବାକୁ ପାଇଥାଉ। ଏହିପରି ଭାବରେ ମଧ୍ୟଯୁଗରେ ଆମେ ଦେଖୁ ଯେ ଦିଲ୍ଲୀ ସୁଲତାନ୍ସ ମାନେ କିଭଳି ଭାବରେ ପେଣ୍ଟିଂର ପ୍ରଚାର ପ୍ରସାର କରିଥିଲେ, ତାହାର ନମୁନା ଆମେ ଜୈନ ପେଣ୍ଟିଂ, ହିନ୍ଦୁ ପେଣ୍ଟିଂ, ପ୍ରୋଭିନ୍ସିଆଲ ପେଣ୍ଟିଂ ଏବଂ ଲୌରା ଚାନ୍ଦ ପେଣ୍ଟିଂରୁ ଜାଣିବାକୁ ପାଇଥାଉ। ଧନ୍ୟବାଦ।